हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रूप कथाज वर्ल्ड। सो गाइज, आज के जो वीडियो तुम्हारे साथ शेयर करते चले तुम्हारा अनेक दिन धरे रिक्वेस्ट करो जो दीदी सामार स्किन केयर नहीं आसो और अने जो तुम्हारे फेसे टैन पड़ार समस्या आछे तो तुम्हारे जो आज के स्पेशल वीडियो नहीं तो तुम्हारा सबाई स्किन केयर वीडियो दीते तो आज के सामार स्पेशल क्यों तुम्हारा टैन रिमूव कर जेहे तुम्हारा बहरे बड़ोले ही फेसे एक टैन पड़े ही जाए गरमकाले तो से ही तुम्हारे जो एक स्पेशल स्किन केयर नहीं আর ডেলি কিভাবে তোমরা তোমাদের স্কিনের যত্ন নেবে সেটাও তোমাদের জন্য নিয়ে এসেছি। অনেকের ফেসে ঘাম হয়, মানে বাইরে বেরোলেই খুব ঘাম হয়ে যায়, তো সেই জন্য কিন্তু আমি টিপস নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমি ভিডিওতে যা যা ইউজ করে মোটামুটি সবকিছু হোম রিমেডি ইউজ করেছি তো তোমাদেরকে সেগুলোও শেয়ার করে দেবো, আর যারা মার্কেট প্রোডাক্ট ইউজ করতে চাও তাদেরকে মেনশন করে দেবো, অথবা তোমাদের যেগুলো শ্যুট করে তোমরা সেগুলো দিয়েই স্কিন কেয়ার করতে পারো। এমন কিছু টিপস, মানে এমন কিছু হেভি কিছু আমি ইউজ করিনি যেগুলো তোমরা ইউজ করতে পারবে না। খুব সিম্পল কয়েকটা স্টেপ তোমাদেরকে দেখাবো যেটা দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দর তোমাদের গরমকালে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের ট্যানটা রিমুভ করতে পারবে। এই স্কিন কেয়ারটা কিন্তু তোমরা একদম ডেলি করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের ফেসে ট্যান পড়ার প্রবলেমটা একদমই চলে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো সবার প্রথমে আমরা এখানে ইউজ করছি বেসন, দু চামচ মতো বেসন ইউজ করছি। এরপর আমি একটুখানি হলুদ ইউজ করছি। তো বেসন কিন্তু আমাদের ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করার জন্য ইউজ করা হয়। তো বেসন কিন্তু দারুণ একটা ক্লিনজার, তোমরা কিন্তু এর মধ্যে র মিল্ক অ্যাড করতে পারো। তো আমি এখানে র মিল্ক অ্যাড করিনি, এর মধ্যে আমি ডাবর গুলাবরি রোজ ওয়াটারটা ইউজ করছি। তোমরা নর্মাল ওয়াটারও ইউজ করতে পারো। দেন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তোমরা কিন্তু ড্রাই অবস্থাতে তোমরা কিন্তু এটাকে স্টোর করে রাখতে পারো, দেন পরের দিন সকালবেলা থেকে তোমরা কিন্তু অল্প অল্প করে নিয়ে তোমরা জল দিয়ে মিক্স করে তোমরা ইউজ করতে পারো। মানে একদম পুরো ফেস ওয়াশের মতোই তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো তোমরা চাইলে এটা ডেলি সকালবেলা কিন্তু ইউজ করতে পারো, মানে হোম রিমেডি, যেহেতু কোনো সাইড এফেক্ট নেই, ভীষণই ভালোভাবে কিন্তু তোমাদের ফেসটাকে ক্লিন করে দেয়, একদম ডিপ ক্লিনজিং করে দেয়। তোমরা কিন্তু এটা না ইচ্ছা থাকলে, মানে তোমাদের যদি এটা না পছন্দ হয় তাহলে কিন্তু তোমরা নর্মাল ফেস ওয়াশও ইউজ করতে পারো, যে কোনো ফেস ওয়াশ তোমরা ইউজ করতে পারো, তোমাদের যেটা ঠিক শ্যুট করে। আমি সাজেস্ট করব না, মানে তোমাদের যেটা শ্যুট করবে সেটাই তোমরা ইউজ করতে পারো ডেলি বেসিসে। মানে ডেলি তোমাদের সকালবেলা উঠে কিন্তু সবার আগে প্রথম কাজ হচ্ছে ফেসটাকে ওয়াশ করা, যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো তোমরা কিন্তু অবশ্যই ডেলি তোমাদের সকালবেলা ফেসটাকে ওয়াশ করবে। আর বেসনে যেহেতু আমাদের ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে দেয়, আমাদের কিন্তু এটা যে কোনো স্কিনেই শ্যুট করে, বাট যাদের শ্যুট করে না তারা ইউজ করো না, তারা নর্মাল ফেস ওয়াশই ইউজ করো। তোমাদের কী স্কিন সেই স্কিন অনুযায়ী তোমরা ইউজ করো অবশ্যই। দেন দেখো ফেসটা ওয়াশ করার পর কতটা ফ্রেশ লাগছে দেখো। এরপরে কিন্তু সবথেকে মাস্ট একটা পার্ট হচ্ছে টোনার। তো টোনার হচ্ছে তোমাদের ইউজ করতেই হবে, কারণ ফেস ওয়াশের পর কিন্তু আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায়, সেগুলোকে মিনিমাইজ করার জন্য কিন্তু আমাদের টোনার ইউজ করতেই হবে। তোমরা কিন্তু এখানে যে কোনো রোজ ওয়াটার বা যে কোনো টোনার তোমরা ইউজ করতেই পারো। তো এরপরে আমি ময়শ্চারাইজারের জন্য, যেহেতু সামার তো মানে গরমকাল, তো সেই জন্য আমি এখানে জেলটা ইউজ করছি, অ্যালোভেরা জেল। তো তোমরা জেল বেসিকের যে বেসিসের যে ক্রিমগুলো হয় সেগুলোই চাইলে তোমরা ইউজ করতে পারো, অথবা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এবার ধরো তোমরা কোথাও বেরোবে, তোমরা অনেকেই বলো যে তোমাদের মুখে ঘাম হয়, তো আমি এখানে তুলিটা পাইনি, তো আমি এখানে ল্যাকমির এই সান প্রোটেকশনের এই পাউডারটা ইউজ করছি। তোমরা কিন্তু তুলি দিয়ে এটার সাথে তুলি দিয়ে দেয়, বাট আমি তুলিটা খুঁজে পাইনি, তাই তোমরা অবশ্যই পাউডারটা ইউজ করে তারপর বেরোবে। দেন অবশ্যই লিপ বাম লাগিয়ে নিও তোমাদের লিপটাকে কেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ লাগছে। তোমরা এভাবে যদি বাইরে বেরো তোমাদের ঘাম হলেও খুব কম হবে, খুব বেশি হবে না। তো তোমাদের যাদের খুব বেশি ঘাম হয় আমি তাদেরকে বলবো তোমরা ডেলি এটা করো, মানে ডেলি স্কিন কেয়ারটা করো, তোমাদের অনেকটা মানে রিলিফ পাবে সেটা থেকে। দেন এরপরে আমি এখানে প্যাক বানানোর জন্য, মানে আমাদের ঘুরে আসার পর কিন্তু কোথাও থেকে বাইরে ঘুরে আসার পর কিন্তু ফেসে একটা আলাদাই ট্যান পড়ে যায়, তো সেই জন্য দেখো আমি এখানে ছোটো ছোটো তিনটে আলু নিয়েছি। তোমরা বড় আলু নিলে, তোমরা একটাই আলু নিলে তাহলে হয়ে যেতে পারে, তোমাদের ফেস সাইজ অনুযায়ী তোমরা আলু নিও। তো দেখো ফার্স্ট আমি আলুটাকে খুব ভালোভাবে একটু গ্রেট করে নিচ্ছি, মানে কুচিয়ে নিচ্ছি। দেন এটা থেকে আমি খুব ভালোভাবে রস বার করে নিচ্ছি, তোমরা কিন্তু এটা কাপড়ের মধ্যে নিয়েও রস বার করতে পারো।
তো দেখতেই পাচ্ছ আমাদের আলুর রস বেরিয়ে গেছে। এটা কিন্তু একটা ভীষণ ভালো একটা ব্লিচ ফর্মে নিয়ে আসে, মানে তোমাদের ফেসটাকে কিন্তু ভীষণ একটা হোয়াইটনিং প্রোভাইড করে। এরপর আমি এর মধ্যে ইউজ করেছি 1 চামচ মতো চন্দন পাউডার আর 2 চামচ মতো মুলতানি মাটি আর একটুখানি হলুদ। তোমরা অনেকেই বলো যে দিদি মুলতানি মাটি কোথায় পাবো, চন্দন পাউডার কোথায় পাবো। তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে গেলেই কিন্তু চাইলেই পেয়ে যাবে দেখবে, অথবা তোমরা কিন্তু অনলাইনে অর্ডারও করতে পারো মুলতানি মাটি বা স্যান্ডেলউড পাউডার বলে দেখবে, বা চন্দন পাউডার বলে লিখলেও হয়তো তোমরা পেয়ে যাবে, খুব কম প্রাইসেই তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু তোমাদের অনেক দিন চলে যাবে তোমরা একটা কিনলে। তোমরা কিন্তু চাইলে এটা পারচেস করে ইউজ করে দেখতে পারো। তোমাদের কিন্তু ফেসে যাদের ঘাম হয় বা যাদের ট্যান পড়ার সমস্যা আছে তারা কিন্তু এই ফেস প্যাকটা অবশ্যই ইউজ করো, ডেলি ইউজ করো। তোমরা 1 মাস ইউজ করো, তোমরা বুঝতে পারবে যে তোমাদের ফেসে কতটা পরিবর্তন হয়েছে। ভীষণই ভালো একটা প্যাক তোমাদেরকে আজকে শেয়ার করলাম, ভীষণই এফেক্টিভ। মানে তোমাদের যাদের মানে ট্যান পড়ে কালো হওয়ার সম্ভাবনা আছে, তোমরা অনেকেই বলো যদি হোয়াইটনিং ফেস প্যাক দাও, তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। ভীষণ ভালো একটা ফেস প্যাক, সাথে কিন্তু তোমাদের ফেসটাকে একটু ব্লিচিংও করে দেয়। মানে যেহেতু এটা আলুর রস, তো আলুর রস কিন্তু আমাদের ফেসটাকে হোয়াইটনিং করতে সাহায্য করে, আর মুলতানি মাটি কিন্তু আমাদের ঘাম হওয়া থেকে মানে করে, মানে আমাদের ফেসটাকে ড্রাই করে দেয়, সেই জন্য কিন্তু আমাদের ফেসে খুব বেশি ঘাম হয় না। তো যাদের তোমাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে, আলু যে গ্রেট করাটা তোমাদের দেখালাম ওটা কিন্তু তোমরা ওভারনাইট তোমাদের চোখের তলায় ইউজ করে রেখে দিতে পারো। এরপরে যেটা তোমাদের মাস্ট স্টেপ সেটা হচ্ছে টোনিং আর ময়েশ্চারাইজিং, তোমাদের কিন্তু এটা ইউজ করতেই হবে। দেন দেখো আমার ফেসটা কতটা ক্লিন লাগছে, তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। ডেলি কিন্তু আমাকেও রোদে বেরোতে হয়, প্রায় দিন বেরোতে হয়, তো ফেসে ট্যান পড়ার সমস্যাটা কিন্তু ন্যাচারাল সবারই পড়তেই পারে। তো সেটার জন্য কিন্তু আমি তোমাদের টিপস দিয়ে দিলাম, চাইলে কিন্তু তোমরা এটা করতেই পারো। আরও ভালো ভালো টিপস তোমাদের জন্য নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বাই বাই।